তব পাদ যুগম ধয়ানিত্যম তব পূর্ণরূপম ঈশাবতারম নিরঞ্জনম নিত্যমনন্ত রূপম পরমেশ্বরম আনন্দ রূপ স্বরূপম সচ্চিদানন্দ রূপম অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণ তোমরা ভুল করেছ, তোমরা একবার গিয়ে ওদিকে যাও তো, আত্মকোথাও সন্ধান করনি, ওদিকে গিয়ে একবার গিয়ে দেখো তো, ওই ব্রাহ্মণীরা ওখানে রান্না করছে, আর সেখানে মারা অনেক আছে, তোমরা গিয়ে আমি যেমন বলছি তেমন বলবে, মা আমাদের কানাই আজ ক্ষুধার্ত, আমাদের খাবার দিন না, তারা রাম সুদাম বলদান সব গিয়ে সেখানে গিয়ে সম্বোধন, মা আমাদের খাবার দিন না, আমাদের খিদে পেয়েছে, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণীরা উঠে বাবারা এসছে, এই ছোট ছোট ছেলে মুখ তো লাল হয়ে গেছে, কালো তো কালো হয়ে গেছে, স্পর্শ তো লাল হয়ে গেছে, খিদের জ্বালায় তাদের মুখ মলিন হয়ে গেছে, দাও দাও আগে না, যজ্ঞ যজ্ঞ হয়নি যে এখনো যজ্ঞের ভোগ যায়নি, বলে তা রাখো যজ্ঞ, এই শিশুগুলোকে আগে দিয়ে বিদায় করো, ব্রাহ্মণীরা সব এনে সেই মা তাদের আছে করে নিয়ে দিচ্ছে হাতে হাতে, নিয়ে যাও কানাইকে ভালো করে খাওয়া, ছোট্ট শিশু গরু চোরা তুলছে, মায়ের বংশীধ্বনি এখনো হয়, শিখেছেন হাতে সেটা মাসি ছিল, একটা মায়ের জন্য রেখেছিলেন, একটা গোপীদের জন্য রেখেছিলেন, আর একটা ওই যে বন ধারণায় যত পশু জন্তু জানোয়ার আছে তাদেরকে মোহিত করার জন্য রেখেছিলেন, এখন মায়ের জন্য তো কোনো বাঁশি বাজায় না, মা সেখানে বাঁশি শুনে ঠিক করেন আমার রাখাল কত দূরে গেছে, আমার গোপাল কত দূরে আছে, আসতে কত দেরি হবে, এরা সব নিয়ে পৌঁছে গেল কানাইয়ের কাছে, কানাই অনেক খাবার এনেছি, ভালো ভালো খাবার, ব্রাহ্মণীরা সব লুকিয়ে লুকিয়ে আমাদের দরজা দিয়ে বার করে দিয়েছে, ওই পেছনের দরজা দিয়ে শ্রীকৃষ্ণ খাচ্ছেন আর আশীর্বাদ করছেন, তোমাদের ভেতরে শ্রদ্ধা ভক্তি বাড়তে থাকে, তোমরা জীবনে মায়ের স্থান গ্রহণ করবে, এই জন্য আজকে দেখুন সব জায়গায় যেখানে যত অনুষ্ঠান আছে মায়েদের সংখ্যা হিন্দুরা যেখানে আছে সেখানে বেড়েই চলেছে, ওই আশীর্বাদ থেকে তাদের ভেতরে ভক্তি এত ঘটা হয়ে আছে, আশীর্বাদ করেছেন তোমরা যেখানে শুনতে যাবে সেখানে ভালো কথাই শুনবে,
আরেকটা আশীর্বাদ করেছেন, তুমি এই পালককে তোমরা খাবার দিলে এই খাবার খেয়ে ভালো, তোমাদের কাছে পুত্র হয়ে গেল, তোমাদের ভিতরে মাতৃ শক্তি এবং মাতৃ প্রেম জাগ্রত। কোথায় বামন অবতারে বলি কে দেখে ওই ইয়ে বলছেন তার স্ত্রী, ই যদি আমার ছেলে হতো তাহলে ওকে বুকে টেনে দুধ দিতাম, সত্যি সত্যি খরণ হচ্ছে তার দুধ। সেখানে বলছেন ভাগবত তার মাতৃ প্রেম, সেই প্রেম তাকে পরজন্মে কৃষ্ণ যখন এলেন তখন ওই রাক্ষসী হয়ে জন্মেছিলেন, যার দুধ পান করলেন, যাকে দুধে টান দিয়ে মেরে দিলেন, এই ভগবানের কথা রাখা। কবে তিনি আশীর্বাদ করেছেন বলে আমাকে পুত্র রূপে চেয়েছে, আমি জানি এই জন্মে হবে না, পরের জন্মে তুমি আমার দুধ খাবে। শ্রীকৃষ্ণ ছোটবেলায় এসে পুতনা রাক্ষসকে বধ করলে, তাকে দুধ দিয়েছিল। এই মা জগতের মাতা কিরকম হবে, আজকে যে মায়ের কথা কয়েকটা উদাহরণ জীবন, এখনো একবারে খুব কাছ থেকে দেখা যায়। প্রথমে একটা জীবন বলে কিছুদিন আগে জানালে করেছিলেন ইংরেজিটা, সেখানে মায়ের ছবি একটা পেয়েছিল, খুঁজে খুঁজে সে মায়ের সন্ধান করলো, ওকে জিজ্ঞেস টিজ্ঞেস করে একটা রামকৃষ্ণ পাশ্চাত্য দেশে বেদান্ত সোসাইটি বলে একটা আছে সেখানে বই পাওয়া যায়, এই ছবিটা কার খুঁজতে খুঁজতে সে পৌঁছালো সেখানে। সেখানে পৌঁছে বলছে এই ছবিটা যে দেখছি খুব আপনার মনে হচ্ছে, এর কোনো কথা কোনো বাণী কোনো কিছু আছে কি, আমার জানার খুব ইচ্ছা হচ্ছে। সেখানকার অধ্যক্ষ মহারাজ ছবি দেখে বলছিল মায়ের ছবি তুমি কি জানতে চাও বলো না, এর উপরে কোনো বই নেই, মহিলা শিক্ষিত বলছে হ্যাঁ বই আছে তো, তো আপনি নিয়ে যাবেন না আমাকে দিন না বইটা পড়ি। তখন মহারাজ বলছেন ঠিক আছে আমি এনে দিচ্ছি, বই তার সেখানে বই যা দাম সেটা দিতে চাইলেন, বললেন না আমি তোমার কাছে পয়সা নিয়ে বই দেব, তুমি যে সন্ধান করে এসছো এই সন্ধানের তুমি যদি তোমার লক্ষ্য বস্তু পেয়ে যাও তাহলে আমি ধন্য হব, আমি তোমার কাছে পয়সা নেব, তো বইটা পড়ো তোমাকে টাকা পয়সা কিচ্ছু দিতে হবে। তিনি নিয়ে এলেন, মায়ের জীবন মায়ের কথা জীবন আলে পড়লেন, গভীর ধ্যানে মগ্ন হয়ে যাচ্ছে, পড়তে পড়তে নিজের অস্তিত্ব যেন লোপ পাচ্ছে এরকম মনে হচ্ছে। তিনি ভাবলেন এত সুন্দর কথা আমাদের সংসার জীবনে আমি ছড়িয়ে দিই চারিদিকে, যে এ কথা আমি কেন একা ভাগ করে থাকব, আমার সমস্ত জগতের লোক যাতে জানে এ কথা এ ভাষা এ আচরণ এই সুন্দর সুন্দর বাণী ছাপতে আরম্ভ করলেন। এই ছোট ছোট কাগজে যেমন ছাপা হয়েছে এরকম ছোট ছোট কাগজে করে তিনি বিলতে আরম্ভ করলেন। এত ধনী ব্যক্তি দিন দরিদ্রের মতো তিনি পোশাক করে তিনি বেরিয়ে গেলেন, এই কথা প্রত্যেকের ঘরে ঘরে যেন হয়, প্রত্যেকে যেন এই কথা শুনে নিজেদের সংসারকে তৈরি করতে পারে। এই আকুতি আবেদন নিয়ে দ্বারে দ্বারে তিনি ঘুরে বেড়ালেন, ছোট ছোট কাগজ বিতরণ করতে লাগলেন চেপে চেপে। তারপরে তিনি খোঁজ নিলেন, কাগজ তো দিয়ে এলাম কিন্তু ওরা কি পড়েছে সেই কাগজ, খোঁজ নি একবার দেখি, বেরিয়ে গেলেন। আচ্ছা আপনাদের বাড়িতে যে কাগজটা দিয়েছিলাম আপনারা পড়েছেন ঠিক করে, একটা দুটা কথা
না ঘোড়া তো হয়নি, না আরেকবার পড়ে দেখুন যে আমি যে গিয়েছিলাম তারই সন্ধান এসেছিলাম। এরকম দু চারজনকে জিজ্ঞেস করলেন, কেউ বলেছে পড়েছে, কেউ বলেছে হাত পড়েছে, কেউ বলেছে পড়েনি, এরকম করে তিনি সমস্ত কিছু নিয়ে একটা সিদ্ধান্ত এলেন যে এগুলো কারা গ্রহণ করবে। তাহলে এই সব কথা খুব ব্যথা কষ্ট হল যে আমি ধারে ধারে দিন রাত ফিরে ওদের কাছে ওদের জীবন গঠনের মন্ত্র দিয়ে এলাম, পরিবার গঠনের মন্ত্র দিয়ে এলাম, জীবন ধারণের সূত্রপাত করে এলাম, জীবন গঠন কি করে হবে। তারা সেটাকে ছেড়ে দিল, তারা পড়ল না, খুব দুঃখ হয়েছে। তিনি যত কাগজ ছিল সবকে জমা করে হাতে নিয়ে তিনি চললেন রাস্তার কাছে কাছে, যে যাচ্ছে দিয়ে দিচ্ছেন। শেষে কিছু কাগজ তার হাতে ছিল, সেখানে শেষে তিনি লিখে দিয়েছিলেন, আমি আমার এই ভাষা, যার ভাষা আমি বুঝতে পেরে আমি বোঝাতে চেয়েছিলাম কিন্তু কেউ বুঝতে পারলো না, আমি আমার জন্মে ওদেরকে ভাষা বুঝাবো, এর কথা আমি ছড়িয়ে দেবো ধরে ধরে মানুষের কাছে, সংসার গঠনের জন্য, জীবন গঠনের জন্য। তিনি যে কাগজগুলো ছিল ছুঁড়ে ফেললেন, চলন্ত বাসের নিচে ঢুকে গেলেন। আবার আমি জন্মাব, কিরকম মায়ের প্রতি তা ভাষা বাণী বুঝা না না বুঝাতে পেরে কিরকম কষ্ট নিয়ে একটা শরীরকে ছেড়ে দিলেন, তিনি বাসনা রেখে গেলেন আবার আমি আসব। হরি প্রেমানন্দজি মহারাজ সেবা করছেন তার জয়রাম বাটিতে, জয়রামটা কোয়াল পাড়াতে টিপছেন 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 পা টিপছেন, মনে মনে চিন্তা করছেন একে বলেই জগৎ থাকবি নাকি, সিধে সিধে পা তোলা রোগা রোগা পা, এ কি জগদ্ধাত্রের পা তো কি সুন্দর হয়, দেখতে কি সুন্দর হয়, একে বলে কি জগদ্ধাত্রী, কে বলে। মনে সন্দেহ দোলা খেতে লাগলেন, মনের কাছে তিনি তোল খেতে লাগলেন, মা এটা জানতে পারলেন যে হরি প্রেমানন্দ কি সন্দেহ করছে আমাকে। মুহূর্তের মধ্যে রূপ পাল্টে গেল, দেখলেন তার পা দুটো নিটোল সুন্দর হয়ে গেল দেবী পায়ের মতো, উপর দিকে তাকাচ্ছেন জগদ্ধাত্রী স্বয়ং বসে আছেন। তিনি বলছেন ভুল দেখছি না তো, একে মোহিনী হয়ে গেল নাকি। তিনি চোখ মুছিলেন, আবার পায়ের দিকে তাকাচ্ছেন, পায়ে হাত দিতে যাচ্ছেন, আবার দিকে নিটোল পা কি সুন্দর, মুখের দিকে তাকাচ্ছেন। দু তিনবার করার পরে আবার পূর্বের অবস্থায় ফিরে এলেন, দিয়ে জিজ্ঞেস করছেন, মা আমি এরকম কেন দেখলাম তোমাকে, না বাবা ঠিক দেখেছে, তুমি সন্দেহ করে আজ তোমার মনের সংশয় কাটিয়ে দিলাম। হরি প্রেমানন্দজি বসেছিলেন পায়ের তলায় সাষ্টাঙ্গ হয়ে, দিয়ে কে দেবে বিদ্যা বিতরিত ধারদা জ্ঞান পাই, জ্ঞান জানি, তিনি জ্ঞান দিতে এসেছে, জ্ঞান তার ভেতরে। কিরকম জ্ঞান? মাতৃত্বের জ্ঞান, পুত্রীর কোথায় কিভাবে কার সঙ্গে কেমন করে পরিস্থিতি অনুযায়ী ব্যবহার করতে হয়, তিনি সেগুলো তিনি প্রতিষ্ঠিত ছিলেন। একটা দাতাকে সেখানে তিনি পরিণত করে দিলেন পিতার আসনে, আর নিজে পুত্র হয়ে গেলেন। দেখি সহজ কথা, আমি তোমার মেয়ে সারদা, আর ডাকাতের ভেতরে একবারে পিতৃত্ব ঢুকে গেল আর উপন্যাসে প্রবেশ করে গেলে তার এমন ধ্বনি কণ্ঠের মধ্যে অবস্থান করেছিল যে ধ্বনিতে তিনি তাকে বশীভূত করলেন। তিনি এমন করে বলছেন যে ডাকাত তার কাছে লুণ্ঠন করতে এসছে, যে ডাক্তার ডাকাত সেখানে লুণ্ঠন করা ডাকাতি করা তার কাজ, সে আজ তার কাছে বলছে ভয় নেই মা আমার সঙ্গে মেয়ে ছেলে আছে,
তার স্ত্রী এসে হাজির হয়েছে, পুত্রের কোন অসুবিধা সেই টাকা তিনি নিয়ে চললেন কোথায়? তাকে ঘরে দেখে তাহলে চিন্তা করি এ কোথা থেকে সুর আসছে, কোথায় তিনি প্রতিষ্ঠা হয়েছে। এক একটা কথা এক একটা বাণী আমাদের জীবনে যদি অনুসরণ করতে থাকে সেটাই যখন প্রতিষ্ঠিত হবে তখন তার সুর ব্যবহার স্থান কাল এগুলো অতিক্রম করে চলে যাবে অনেক দূরে, যেখানে তিনি প্রতিষ্ঠিত আছেন সেখানে টেনে নিয়ে চলে যাবে। জ্ঞান মহারাজের কথা বলি, সেখানে তিনি বেড়ালগুলোকে খুব মারতেন, তিনি এখানে ওখানে মুখ দিত বলে জ্ঞান মহারাজ কোনে কোনে ছুরি রাখতেন, ঠেলা রাখতেন, অমুকটা রাখতেন, যাতে বিড়ালগুলো ছুটে গেলেও আর মারতে পারে। অমনি তো ছুরি দিয়ে চাপ দাবো, তাছাড়াও ছুটে গেলেও যেন চাপকে দিতে পারি, ভীম ছুর মারবো কি বলে ফাবড়া মারবো, ফাবড়ে দিয়ে যেটা মারা হয় ফাবড়া মারা হয় ছোট ছোট কাটে, হ্যাঁ বাচ্চারা পারে না ফাবড়া নিয়ে আয় ফাবড়ে ফাবড়ে মারা সেটাকে বলে ফাবড়া। তো সেরকম জিনিস ঘরে কোনে কোনে রাখতেন। তা মা কোয়ালপাড়া থেকে চলে আসবেন কিছুদিনের জন্য, জ্ঞান মহারাজকে বলছেন দেখো ক্যা বিড়ালগুলো যদি খেতে দেবে ওরা যেন খেতে চালায় পরের বাড়িতে না যায়, এখানে থামলেন না। জ্ঞান মহারাজ প্রতি বিড়ালের বলে না জ্ঞানকে তো এভাবে ফেরানো যাবে না, আর একটু যেন মাত্রা দিয়ে যাই তাকে, দেখো জ্ঞান তুমি বেড়ালগুলো তো মারবে না, তুমি যেন ওর ভেতরে আমি আছি। জ্ঞান মহারাজ সঙ্গে সঙ্গে যা ছিল সব ছেড়ে দিল, বলছেন কাকে মারবো, মা যে বলে গেছেন ওর ভেতরে আছি। অনুভূতির জগৎ থেকে তিনি বিরাট বড় করে দিলেন জ্ঞান মহারাজের, যার জন্য সে সমস্ত ফাবড়া লাঠি আর ঢেলা সমস্ত গুলোকে সঙ্গে সঙ্গে কোন থেকে যেখানে যা ছিল যাও আমার ঘরে একজন মেম্বার হয়ে গেল। কোথা থেকে তিনি বলেছিলেন এই কথা? মাতৃত্বের একটা ভেই যেন আবর ওটা সরে সরে যাচ্ছে, ঠাকুর সেটা দেখছেন। একদিন একজন খারাপ মেয়ে এসে তার হাত থেকে খাওয়ারটা নিয়ে মা আমাকে দাও আমি নিয়ে যাচ্ছি, যে মা বলেছে সঙ্গে সঙ্গে তার হাতে সেই খাবারটা দিয়েছেন, মা সঙ্গে গেছেন, ঠাকুর আর সেটা খেতেই পারছেন না, বারবার তুলছেন, তুমি এটা কাকে দিয়ে পাঠালা? না ওকে দিয়েছিলাম, ও তো নিয়ে এসছে, না আমি খেতে পারছি না। মায়ের অনুরোধ তুমি এবারে খাও, ঠাকুর কোন রকম দাঁত তুমি তাহলে বলো আর কোনোদিন দেবে না যাত্রার হাতে খাবার আমার খাবার, না তুমি মা বলে কেউ যদি এসে দাঁড়ায় তাকে তো আমি ফেরাতে পারি না। শ্রীরামকৃষ্ণের কাছে মাতৃত্বের একটা প্রতিষ্ঠা হচ্ছে আজকে আজকে জগতে মাতৃভাব ছড়ানোর জন্য কলকাতার থেকে দিকে বুঝছেন, এই কলকাতার লোকগুলো পোকার মতো কিলিমিল করছে, তুমি তাদের দেখো আমার যাওয়ার সময় হয়েছে। কিসের জন্য? মাতৃভাব প্রকাশ, জগতে যেখানে মাতৃত্বের লাঞ্ছনা হয়েছে সেখানে যুদ্ধ বিগ্রহ ধ্বংস, সুম্মনি সুম্ভ বধের সময় দেখুন সেই দেবীকে আক্রমণ করতে গেছে সুম্মনি সুম্ভ রামায়ণে দেখুন সীতাকে নিয়ে কত কাণ্ড সাত কাণ্ড রামায়ণ, যেখানে মাতৃত্বের অবমান, যেখানে মাতৃত্বের লাঞ্ছনা, সেখানে মহাশক্তি রূপ ধারণ করে মহাভারতে সেই কেশ সেই বস্ত্র মহাযুদ্ধের আয়োজন করে দ্রৌপদীকে লাঞ্ছিত করার জন্য সুরত রাজা এইসব যে যতগুলো ঘটনা যেখানে মাতৃত্বের অবমাননা হয়েছে সেখানে মহাশক্তি নেমে এসেছে, আমরা সেই মহাশক্তিকে এখন দেখতে পাচ্ছি অন্য রূপে অন্য ভাবে আমাদের ঘরের লোকের মতো হয়ে
চারপাশে মরাই ঘুরছে 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 ঘুরছে, তার পেছনে পাগল হয়ে গেছিল একজন। মা যখন ক্লান্ত হয়ে গেলেন তখন তাকে ধরে বুকের উপরে চেপে দিয়ে বুকের উপরে পা দিয়ে দ্বীপ বার করে তার টানতে থাকলেন আর গালে চড় মারতে থাকলেন, হ্যাঁ হ্যাঁ করে তার সেই ভাব চলে গেল। বগলা মূর্তি ধারণ করলেন মা, আর ওখানে ডাকাতের কাছে কালীর উদ্ধার করে মা তার শিবুকে বলছেন, খুড়ি তুমি যাও, ওই যে গ্রামটা দেখা যাচ্ছে তুমি চলে যাও, তুমি কে আমাকে তো বলো আগে। আরে আমি তোর খুড়ি, কেন বিশ্বাস না, তুমি ঠিক করে বলো, লোকে বলে কালী, কেউ বলে জগদম্বা, কেউ বলে এটা ওটা, তুমি কে ঠিক করে বলো, না হলে আমি যাবো না। আরে আমি তোর খুড়ি না, এগুলো কি ঠিক না? হ্যাঁ রে বাবা এগুলো ঠিক। তাহলে চল পুটলি নিয়ে উঠল তার পেছনে। তাহলে চিন্তা করুন, এই এই যে মাতৃ শক্তি জগৎটাকে ধারণ করে, জগৎ ধাত্রী তিনি এসেছেন, জগৎকে ধারণ করেন তিনি, তিনি জগৎ ধাত্রী। আরো অনেক 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 তার জীবন থেকে প্রতিফলিত প্রত্যেকটা যেন ঘটনা একটা একটা প্রতিধ্বনি প্রতিচ্ছবি। কত ঘটনা, আমি সকলের মা, জন্ম জন্মান্তরের মা বলছেন, কোন সম্প্রদায় কোন জাতি তার কাছে বড় হয়ে উঠে, তার কাছে বড় হয়ে উঠেছে মানুষ আমার সন্তান। শুধু মানুষ নয়, পশু পক্ষী জীবজন্তু সব কিছু। গান যাচ্ছে, রুটিটা ছেড়ে ছুড়ে দিচ্ছেন বলে লক্ষ্মী দিদি, আরে এরকম করে খেতে দিতে হয় ওটা কি মানুষের পেট ভরে আমাকে। তিনি হাসি দিচ্ছেন সুন্দর, তিনি যে মা, এখানে তো কোনো জাতি নেই, দুজনের জাতি মা আমাদের অনেক। আমরা শুধু একজন মাকে দেখছি তা নয়, যিনি জন্ম দিয়েছেন তিনিও মা, আর যিনি আমাদের দুধ দিয়ে পালন করেছেন তিনিও মা। তাই গাভীকে বলা হয় মা, তাই রূপ ধারণ করে ওখানে গিয়েছিলেন বসুন্ধরা। যখন অত্যাচারিত হচ্ছে নারীগণ, যখন অত্যাচারিত হচ্ছে, আর সেই নরকাসুর যখন সেই রাজাদের ধরে নিয়ে, রানীদের ধরে নিয়ে গিয়ে, পুত্র কন্যাদের রাজকন্যাদের ধরে নিয়ে গিয়ে বেঁধে রেখেছে বসুন্ধরা, তখন কাঁপছেন, গাভীর উদ্ধারণ করেছেন। সেখানে গিয়ে দেবতাদের বলছেন, তোমরা আমাকে রক্ষা করো। তখন বলছে, এই রক্ষা তো আমরা করতে পারবো না। ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মা বলে মহেশ্বরের কাছে যাও। মহেশ্বর বলছে, এটাও আমি পারবো না, কোথায় যাবো। সে ক্ষীরোৎসাগরে শুয়ে আছে নারায়ণ, ক্ষীরোৎসায়ী নারায়ণ, তার কাছে এই কথা বলতে হবে। আমাদের এই রূপময় তিনি আমাদের ব্যবস্থা করবেন, সমস্ত দেব ঋষি যত মুনি ছিলেন সবাই ছুটলেন যে পৃথিবীর এই ভার লাঘব করার জন্য। তারা ধনী দিলেন যে প্রভু আমরা এই অবস্থায় পরিণত, এই যেন মাতৃজাত উদ্দেশ্যে ভগবান নিজে নেমে এলেন দাপরে শ্রীকৃষ্ণ, ধ্বংস করে দিলেন নরকাসুর। আবার যে যার রাত্রে বসিয়ে দিলেন সবাই, বড় বড় রাজা যারা অত্যাচারিত করছিল মাতৃজাতির উপরে, তারা সবাইকে কেটে ছোট করে দিয়ে একটা সুন্দর ধর্মের প্রতিষ্ঠা করে দিলেন। এই জন্য মাকে আমরা প্রথমে ডাকি, একটা মা শব্দ দেখুন, শুধু ম আর আকাই দিয়ে একটা শব্দ হয়ে গেছে মা। আর এই মাটা ওঙ্কার তো নিঃসঙ্গে যুক্ত, প্রথমে আমরা কষ্ট হলে মা, ও মা, দুঃখ হলে মা, মা কষ্ট হচ্ছে প্রাণ যাবে তখনও ডেকে চলেছে মৃত্যু সজ্জা আশাই সেই সন্তান মা, মা মা কেন ধ্বনি হচ্ছে, অন্তিম ধ্বনি তার সেই মা শব্দ, যেখানে ওঙ্কার সে মিশেছে সেই প্রণব ধ্বনি ও ও এইখানে সমাপ্তি জীবনে যে ধ্বনি উচ্চারণ করেছে
ধনীর সঙ্গে সে মিলিত হবে অশরীরী। আই এম ভাই, স্বামীজি বলছেন আই এম ভাই, আমি একটা সমাপ্ত হয়ে যেখানে শব্দ হবে স্বামীজি, স্বামীজি সেখানে উপস্থিত হবে, তার বাণী শুনতে শুনতে তাদের পরিবর্তন ঘটাবে। তিনি নিজেই, আমরা কারো পরিবর্তন ঘটাতে পারি না, আমরা শুধু শোনায় গ্রহণ গ্রহীতা, আধার অনুযায়ী সেটা তুলে দেয়। তাই সে মহামায়া, সে দেবীর বাই স্মরণ আমাদের জীবনকে যদি পরিচালিত, তাহলে আমরা অনেক জীবনের বাধা বিপত্তি দুঃখ যন্ত্রণা সমস্ত কিছু মুক্ত। শেষ সময় বলে যাচ্ছেন, দেখো মা, দোষ দেখবে নিজে, জগৎ তোমার পণ্য আপন, পরে দোষ দেখবে না। আমার তার মধ্যে কতটা আমি নিজে গন্ডগোল করেছি সেইটা তুমি খুঁজে বার করবে, তাহলে তুমি গন্ডগোল থামাতে পারবে। তোমার দিক দিয়ে কি গন্ডগোলটা হয়েছে সংসারে সব থেকে বড় সমান, যে আমরা খুঁজব নিজের দোষটা করে না, পরের দোষ দেখো না, নিজের দোষ দেখতে শেখো। ওখানে বলছেন ভীষ্ম, তুমি নিজের দোষটা না দেখে যুধিষ্ঠিরের উপরে দোষ চাপাচ্ছ, দোষ দেখতে শেখো নিজে। কোথায় মহাভারতের যুগ শেষ হয়েছে সেখানকার প্রতিধ্বনি এসে মায়ের কণ্ঠে প্রতিধ্বনি হচ্ছে, সেইটা শুধু ভাষার পরিবর্তন আর কিছু। সকলেই তো তোমার আপ, মায়ের কোন জাত নাই। একটা ছোট্ট শিশু যদি কোনো মা পেয়ে যায় তাহলে সে তুলে নিয়ে চলে যাবে, জাতির বিচার করবে না। ঘটনা বহু আছে যে সেই মুসলমান বাচ্চাকে তুলে নিয়ে হিন্দুর ঘরে লালিত পালিত হচ্ছে, হিন্দুর নামে সে সমস্ত কিছু পড়াশোনা করে বড় ডাক্তার, পরে তার পরিচয় দিল এ ছেলে ওই বাড়ির, মা বাবা দাবি করতে গেছে ডাক্তার পাওয়ার পরে এ ছেলে আমার। তার মা বলে, এতদিন তুমি কোথায় ছিলে? এখন ছেলে ডাক্তারে পড়েছে, ডাক্তার হয়েছে, আর ওর যে নিজের মা ও সেখানে ভর্তি হয়েছে, আর ওর যে পালিত মা সেও ভর্তি হয়েছে। ওই শেষ সময় এতদিন লুকানো ছিল কথা, যাওয়ার সময় সেটা প্রকাশ করছে যে এ ছেলে ডাক্তার যে হয়েছে আমার চিকিৎসা করছে, আর ওর যে মায়ের চিকিৎসা করছে ওর ছেলে নয়, ওটা ওটা আমার ছেলে। দেখুন, দুজনেরই রক্ত লাগবে, রক্ত টেস্টে গেল ব্লাড টেস্ট মিলে গেল দুটো গ্রুপ। তখন সে বলছে, দুজনেই আমার মা, প্রথম আমাকে যে নিয়ে ডাক্তারের কাছে পৌঁছে দিয়েছেন ওইখানটায়, তাকে প্রথম রক্তটা দাও, তাকে আমি প্রথমে বাঁচাতে চাই, এই কারণে আমার সমস্ত বিদ্যা সমস্ত জ্ঞান ওই মা থেকেই সংগ্রহ হয়েছে, তারপরে ওকে আর যা রক্ত লাগে আমার শরীর থেকে সমস্তটা টেনে আরেকটাকে মা তোমাকে দাও, ও আমাকে জন্ম দিয়েছে বলে হয়তো লুকিয়ে জন্ম ফেলে দিয়ে গেছে, কিন্তু ওকে আমার জন্মটা দিয়ে আজ অনেকের উপকার করেছে, তাকে রক্ত দাও, আমার দুজন মাকে বাঁচিয়ে দাও, নিজে রক্ত টেনে দুটো মাকে বাঁচিয়ে দাও। এই হল মাতৃত্ব, মায়ের কোনো জাত হয় না। আরেকটা জাত হয় না ভক্তি, ছোট ছোট সে ভক্তরা দেখে ছোট বাচ্চা, মা বলছেন তারা আসছে দেখে এসো তো, বাইরে বেশ শব্দ হচ্ছে না, ভক্তরা আসছে, মা বলছেন দেখেছো ছোট ছোট ছেলের মুখে কি সত্য কথা বেরিয়ে গেল,
যেদিকে ভক্তরা ভক্তদের কোনো জায়গা। এখানে আজকের এই মহতি সভায় আমাদের এই মাতৃত্বে আধা যিনি তার কাছে আমরা নিজেকে উৎসর্গ করি, তার কথা আলোচনা করি, প্রত্যেকটা বাণী ঘরে ঘরে হোক, আপনারা তার জীবন পড়ুন, সাধু সঙ্গের দ্বারা, ঈশ্বরের নাম জপের দ্বারা, আর নিত্যনন্দের বাসের দ্বারা তাকে পাওয়া যায়, ঈশ্বরের ভক্তি হয়, আর তার খোঁজা জীবনে শুরু হয়। নিজের দুঃখ মানুষকে মহৎ করে না, উন্নত করে না, দুঃখের সঙ্গে বৈরাগ্য চাই, বৈরাগ্য এবং দুঃখের আগুন তাকে পুড়িয়ে তাকে শুদ্ধ করে একটা জীবনের সন্ধান এনে দেবে। যে সম্পদ পেয়েছে তার জীবনের সমস্ত কিছু ভার সেই রাস্তায় ফেলে তিনি নিজে স্বচ্ছন্দে তার লক্ষ্য পথে এগিয়ে যাবে, তার জন্য তার কাছে আমরা প্রার্থনা করি, মা তুমি আমাদের হৃদয়ে বসে কয়েক ঘন্টা একজন কীর্তনিয়া মা এখানে কীর্তন করে গেলেন, কার কীর্তন? তার কীর্তন। কীর্তন শব্দের কথা হচ্ছে কীর্তি কথন, যার কীর্তি আছে তার কথা কি আমরা এখানে আলোচনা করি, ভগবানের কীর্তি আছে তাই ভগবানের কথা এখানে বলা হচ্ছে, কীর্তি কথন কে বলে কীর্তন। তা এখানে একজন বৈষ্ণব কবি যিনি শ্রেষ্ঠ কবি বৈষ্ণব শাস্ত্রী বৈষ্ণব পদাবলী, তিনি একটা প্রার্থনা করেছেন, বিখ্যাত প্রার্থনা, আমাদের সমস্ত লোকের জীবনের সমস্ত ভাষাগুলোকে যদি নিংড়ে আনা যায়, দিয়ে একটা পাত্রে ধরে রাখা যায়, যখন ঢেলে দেওয়া হবে পাত্র থেকে অন্য পাত্রে, তখন দেখবে ভাষাগুলো সব এক হয়ে যাবে, সকলের হৃদয়ের ভাষা, যত দুঃখ আছে, যত কষ্ট আছে, যত বেদনা আছে, আলাদা আলাদা করে অপরে ভক্ত করেছে, সেগুলো সব এক হয়ে একটা পাত্রে ঢালা হবে। সেখানে বলছেন এই বিদ্যাপতি এত বড় বৈষ্ণব শাস্ত্রের, তিনি ভগবানের কাছে হাত ধরে প্রার্থনা করছেন, তার সেই কথা আমাকে একটা মাত্রা দিয়েছে যে জগতে অনশ্বরতা, জগতে দূর আমাদের জীবনের বিন্যাস, আমরা যখন এসে পৌঁছাই জানতে পারি তখন আমাদের সময় খুঁজি, সময় আর থাকে না, আর যখন আমরা সময় পাই তখন সময়টাকে অপচয় করি, নষ্ট করি। সেই জন্য বলছেন তাতল সৈকতে বাড়ি বিন্দুতম সুত মিত রমণী সমাজে, আমি এই সমাজে এসেছি তপ্ত পায়ের উপরে যেমন সৈকতে এক মোটা বিন্দু জল পড়লে তো সঙ্গে 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 নেয়, সেই রকম করে আমি এই জগতে রমণী সমাজে এসেছি। তাই বিষরী মন বলে তাই বিষরী মন তাই সমর্পিন অবমোচন অবপন কাজে, আজ আমি এই যৌবন বয়সে এই কাজ যে জীবনটাকে পর্দার পর পর্দায় তুলে দিচ্ছেন, একটা জীবন থেকে আরেকটা জীবনটা স্মরণ হচ্ছে, সেটাকে বলছেন যে তোহে বিষরী মন, তোমার প্রতি আমার এতদিন বিষয়ে ছিল না, মনে ছিল না, আর তাই সমর্পণ এই যুব যুবতীদের অগ্নিকুণ্ডে পড়ে আমি তোমাকে ভুলে গেছি, অবমজে হব কোনো কাজে, আমি বৃদ্ধ হয়েছি এখন কোন কাজে লাগবো, মা ধরো তোমার দুটো গতি নাই, আর হে প্রভু তুমি ছাড়া আমার আর কোনো গতি নেই,
এখন ডাকবার বেলাও নেই, সময়ও নাই, জীবন নাই, শক্তিও নাই, সামর্থ্যও নাই, তুমি জগতার দীন দয়া মনোহারি বিষয় আসাই জগতার দীন দয়া মনে তোমার বিশেষ কৃপার উপরে নির্ভর করছি। আধ জন মহামনি দোকায় জরা শিশু গেল, হ্যাঁ অর্ধেক পিতার জনম আমি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলাম, আর জরা এখন আমার কিছু আর শিশুকাল খেলায় মস্ত ছিলাম, তাই তোমাকে বলতে পারিনি কিছু। আর কি করেছি একটা জীবনে যখন রাখার সময় ছিল, নিধু মনে রমণীর সঙ্গে রমণীর রস সঙ্গে মা তুমি তুমি ভজব কোন বেলা, আর যৌবন বয়সে রমণীর সেই রস রঙকে মেতে আমার জীবনের সব থেকে শ্রেষ্ঠ সময়টাকে খইয়ে দিয়েছি, তোকে ভজব কোন বেলা, কত চতুর আনন্দ মরি মরি যা অত নত আদি অবসান, কত ব্রহ্মা জন্মার কত ব্রহ্মা চলে যাচ্ছে তার কোনো আদি নাই অন্ত নাই, তোহে জন্মে পুনে তোনে তোহে সমাও, তোমার কোলে জন্ম হয়েছে প্রভু, তোমার কোলে বড় হয়েছি, তোহে সমাও তো আমি সেখানে আবার ফিরে যাব তোমার কোলে, সাগর সমান বহর সমান উপমা দিচ্ছেন সাগরের তরঙ্গ যখন এসে সৈকতে ধাক্কা মারে যখন তরঙ্গ ভঙ্গ হয়, সেই তরঙ্গটা যখন ভেঙে যায় তখন আবার সমুদ্রে চলে মিশে যায়, আমাদের শরীরটা যখন ধ্বংস হয়ে যাবে তেমনি আমি আবার তোমার কোলে চলে যাব, হে প্রভু তুমি ছাড়া আর আমার কোনো গতি নেই। তখন বলছেন শেষে একটা কথা একবারে ঢেলে দিয়েছেন যেটা আমাদের সকলের প্রাণের বাণী, বনয়ে বিদ্যাপতি শেষ শ্রবণ ভয় তোমা বিনবতী নাহি আর আহি, বিদ্যাপতি বলছে তোমাকে যে শেষ সময় শ্রবণের ভয় আমি আর বেশি দিন থাকবো না, এখন মৃত্যু যন্ত্রণা আমাকে কষ্ট দিচ্ছে জমজম এসে গেছে, আমির গতি রক্ষা করো তুমি ছাড়া আমার আর কোন গতি নাই, এখন তুমি অবতরণ করে আমাকে কোলে তুলে না, আমাদের এই সময়টাকে ওইভাবেই নিতে হবে, সেই তো শ্রমণ ভয় তোমার গতি নাই আর ও শান্তি 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 হরি ওম তৎস শ্রীমান্ত মায়ের কথা শুনলাম, মহারাজকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাচ্ছি, সেই সঙ্গে একটি বিশেষ ঘোষণা, আমাদের খুব সৌভাগ্য দেখতেই পাচ্ছেন সামনে বসে আছেন পবিত্র কুমার সুর, কলকাতা থেকে উনি এসেছেন আমাদের এই অনুষ্ঠান ভিডিও রেকর্ডিং হচ্ছে, আপনারা বাড়ি পৌঁছে ইউটিউব চ্যানেলে প্রাণারাম প্রাণারাম বলে একটা চ্যানেল আছে ওখানে সার্চ করবেন আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন, এটা আজকের না হলেও আগামীকাল দেখতে পাবেন, কারণ উনি পৌঁছবেন কলকাতায় তারপর এটা দেবেন, তা যাই হোক আমাদের পরম সৌভাগ্য উনি আমাদের ডাকে সাড়া দিয়ে এসছেন আমাদের এই অনুষ্ঠানটিকে দেবেন, তার চেয়ে বড়ো কথা আমাদের এই ছোট্ট গ্রামের কথা, ছোট্ট গ্রামের আশ্রমের কথা সমস্ত পৃথিবীর লোক জানতে পারবে, এই জন্য ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই সহযোগিতা করার জন্য। এখন সঙ্গীত পরিবেশন করবেন চেতনা দাস সঙ্গতে সন্দীপ মণ্ডল। Oh,
ধন্যবাদ চেতনা দাস, সেই সঙ্গে সংগতের সন্দীপ মণ্ডল ও পরিমল দাসকে। এখন আপনাদের সামনে স্বামী বিবেকানন্দের সম্বন্ধে বলবেন আমাদের শ্রদ্ধেয়, খুবই ভালোবাসার মানুষ অরিন্দম দাস মহাশয়। নম শ্রী যতিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচিত সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সিদ্ধেশানন্দজি মহারাজ, পূজনীয় শ্রীমৎ স্বামী পরিতৃপ্তানন্দজি মহারাজ, পূজনীয় স্বামী উত্তমানন্দজি মহারাজ এবং এই গাঁতি গ্রামের প্রতিটি আমার আত্মীয়, আমার গুরুজন, আমার স্নেহাস্পদ যারা রয়েছেন তাদের সকলকে আমার অন্তরের প্রণাম। শুধু গাঁতি গ্রাম নয়, পাশেই আরেকটি গ্রাম আছে দেউলি, আমি দেখতে পাচ্ছি সেখান থেকে অনেকেই এসেছেন, আমার পূর্ব পরিচিত। একজন এসে বলে গেলেন আপনি এলে ওনারা ঠিক আসেন দেখেছি, ওনারা অন্য সময় আসেন কিনা আমি জানি না, এটা আমার কানে এলো আর এটা আমার কিন্তু খুব আনন্দ হলো, ভালো লাগলো, এত ভালোবাসেন এ তো আমার পরম সৌভাগ্যের কথা। আর একটা খবর শুনেছিলাম, আপনারা সকলেই জানেন, আপনাদের কাছে নতুন নয়, সেটি একটি দুঃখজনক খবর। এই আশ্রমে কিছুদিন আগে একটি বড় ধরনের চুরি হয়ে গেছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার। একটা ছোট্ট গ্রাম, আর্থিকভাবে অনেক পিছিয়ে পড়া একটি গ্রাম, এখানকার মানুষ অনেক ঘাম ঝরিয়ে বুকের রক্ত দিয়ে ভিক্ষা করে এই আশ্রমটি, এই মন্দিরটি তৈরি করেছে। সেখানে একটি চুরি হয়ে যাওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক বটে, ভীষণ কষ্ট হয়। আরও দুর্ভাগ্যজনক এই যে কয়েকজনের কাছে শুনলাম কেউ কেউ নাকি আবার এই আশ্রমের সঙ্গে যুক্ত যারা আছে তাদের ওপরই পরোক্ষভাবে সংশয় প্রকাশ করছে, তারা থাকতে কেন চুরি হল, তাদের হাতে তো প্রমাণ নেই যে আমি চুরি করিনি। তারা বলছে প্রমাণ দেখো, আমাদের পরীক্ষা করো, আপত্তি নেই, কিন্তু এই যে মিথ্যে অপবাদ এটি তাদের ভীষণ যন্ত্রণা দিচ্ছে, আমি এটা বুঝতে পারি, কারণ আমি খুব কাছ থেকে তাদের দেখেছি বহু বছর ধরে। যেদিন প্রথম এখানে মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, স্বামী বিনির্মলানন্দজি মহারাজ এসে পূজা করেছিলেন এই আমার ডান দিকে যে বিল্ডিংটি রয়েছে একতলা বাড়ি তার কোণের ঘরটায়, সেদিন আমিও উপস্থিত ছিলাম, জনসভায় কিছু বলতেও হয়েছিল। সেই থেকে বহুবার এসছি, এদের সঙ্গে যুক্ত হয়েছি, আমার খুব কষ্ট হয়েছিল শুনে যে এইরকম একটি আশ্রম কত কষ্ট করে তিল তিল করে গড়ে উঠেছে, সেখানে এরকম একটা বিচ্ছিরি ধরনের ঘটনা ঘটলো। শুধু তাই নয়, কিছু মানুষ আবার এখানকার সদস্যদেরই দোষারোপ করল। তবে এটা শুধু দুঃখের নয়, পেছনে একটি আনন্দের ঘটনাও আছে। এই আশ্রমেরই একজন, আমি কারোর নাম বলবো না, এই আশ্রমেরই একজন, সে আমার সামনেই বসে আছে, সে আমায় বলছে আমি মায়ের কাছে গিয়ে প্রার্থনা করলাম বাগবাজারের মায়ের বাড়ির কাছে, যে মায়ের বাড়িতে যে মা আছেন, মা এরকম ঘটেছে, সামনে এত বড় উৎসব কি করে হবে। পরের দিনই একজন বেশ বড় অঙ্কের টাকা দিয়ে গেল, বলছে আমার একটা তো বাজেট থাকে, কত খরচ হবে এইখানে পুজোর জোগাড় করা, নিয়ে আসা, সমস্ত কিছু মিলিয়ে একটা বাজেট থাকে। দেখা গেল আমার যে বাজেট প্রতিবার থাকে এবারেও ছিল, সেটা পেরিয়ে কিছু টাকা এক্সেস হয়েছে, ওই টাকাটা আমি মন্দির ফান্ডে জমা দেব, ঠাকুর চাইলে হাজারটা চুরি হোক আপত্তি নেই, হাজার একবার উনি ভর্তি করে দেবেন আরো বেশি হবে। এইখানে হচ্ছে মানুষের সততার পরিচয়, এইখানে হচ্ছে মানুষের পরিশ্রমের মূল্য। মানুষ যদি সৎ হয়, মানুষের পরিশ্রম যদি আন্তরিক হয়, ভগবান দুহাত ভরে দেন, হাজারটা চুরিও তার কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু যে চুরি করে সে চিরকাল মাথা নিচু করেই থাকে, তার মাথা কোনোদিন উঁচু হয় না, আর যে বুকের রক্ত দিয়ে
মাতার ঘাম দিয়ে তিল তিল করে একটি জিনিসকে গড়ে তোলে, সে মৃত্যুর সময়ও সম্মানের সঙ্গে এই পৃথিবী থেকে বিদায় নেয়। এইখানে মানব জীবনের সার্থকতা। আপনারা এই যে মন্দিরে প্রবেশ করেন, দেখবেন সিঁড়িটা মার্বেল পাথরে তৈরি, আর যে বেদিতে শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মারণ স্বামী বিবেকানন্দ বসে আছেন সেটিও মার্বেল পাথরে তৈরি। আমার মনে হচ্ছিল এই সিঁড়ির মার্বেল পাথর একদিন বেদির মার্বেল পাথরকে উদ্দেশ্য করে কিছু কথা বলছে। সিঁড়ি বলছে, হে বেদি, তুমি যে পাথরে তৈরি আমিও তো সেই পাথরে তৈরি, তাহলে আমাকে লোকে পা দিয়ে মারিয়ে যায়, অথচ তুমি বুকের ওপর ঠাকুরমা স্বামীজিকে নিয়ে বসে আছো, কি করে এটা হলো? এর কারণটা কি? তোমাতে আমাতে তো কোনো তফাৎ নেই, দুজনের উৎসই তো এক, সেই পাহাড় কেটে মার্বেল পাথর আমরা এসেছি। তখন বেদি বলল, তুমি যে চেয়েছিলে অল্প আঘাত সহ্য করতে, বেশি আঘাত সহ্য করতে চাওনি, সেই জন্য অল্প আঘাতে তৈরি একটি সিঁড়ি হয়েছ, সকলে মারিয়ে দিয়ে তোমায় চলে যাচ্ছে। আমি একটু বেশি আঘাত সহ্য করতে চেয়েছিলাম, তাই একটা বেদি হতে পেরেছি, আমার ওপর শ্রীরামকৃষ্ণ এসে বসেছেন, শ্রী শ্রী মা এসে বসেছেন, স্বামী বিবেকানন্দ এসে বসেছেন। আমরা যারা সৎপথে চলি, পরিশ্রম করতে চাই সানন্দে, আমাদের হৃদয়ে শ্রীরামকৃষ্ণ সতত জাগ্রত থাকেন। আমরা মানুষ বলে নিজেদের দাবি করতে পারি স্বগর্বে, এইখানেই আমাদের জীবনের সার্থকতা। যারা চুরি করে তারা চিরকাল মাথা লুকিয়ে অন্ধকারে ঘুরে বেড়ায়, সামনে আসতে পারে না, ওই চুরির টাকা দুদিন পরেই তাদের শেষ হয়ে যাবে, তারা নিজেরাও ভাবতে পারে না, আবার তাদের প্রয়োজন হয় চুরি করার, এবং চুরি করে এবং ধরা পড়ে, মানব সমাজে নিন্দিত ব্যক্তি হয়ে থাকে। আর যারা বুকের রক্ত জল করা পয়সায় মানুষের কাছে ভিক্ষা করে আশ্রম গড়ে তোলে, প্রতিষ্ঠান গড়ে তোলে, নিজেদের জীবন গড়ে তোলে, তারা মাথা উঁচু করে থাকে। এই শিক্ষাই স্বামী বিবেকানন্দ আমাদের দিয়ে গেছেন। মানুষ ও রামচন্দ্র, আর বাকি সব আপনা আপনি হয়ে যাবে। মানুষ কি করে হব? মানুষ হতে গেলে যে অনেক কষ্ট করতে হয়, কিন্তু না করে যে উপায় নেই, ওই কষ্টটুকু তো আমাদের সহ্য করতে হবে। কিরকম মানুষ হব? স্বামী বিবেকানন্দ স্বয়ং আমাদের সামনে দাঁড়িয়ে আছেন। একটা ছোট্ট ঘটনা বলি, একটি স্কুলে ক্লাস ফোরের একটি ছেলে একটি অপরাধ করে ফেলেছে, মিথ্যে কথা বলেছে, তার জন্য খুব হইচই, হেডমাস্টার ডেকে দিয়ে ডাক পাঠিয়েছেন। সেই বাচ্চা ছেলেটি এসেছে হেডমাস্টারের ঘরে, ঢুকে দাঁড়িয়েছে, হাত পা কাঁপছে, যে কোনো সময় একটা বড় ধরনের শাস্তি হবে। হেডমাস্টার মহাশয় বললেন, আমার ঘরে তো অনেক ছবি আছে দেখছো, অনেক মহাপুরুষের ছবি, এই দেখো তো এই ছবিটিকে তুমি চিনতে পারো কিনা। ছেলেটি বললে, হ্যাঁ পারি। বলো তো ইনি কে? বললেন, স্বামী বিবেকানন্দ। বললেন, তুমি তাকাও একটু ওনার দিকে, তাকিয়ে বলো যে তুমি যা বলেছো সেটি মিথ্যে কথা বলেছো। এতক্ষণ ধরে ছেলেটি অস্বীকার করে আসছিল, সে মিথ্যে কথা বলেনি। স্বামীজিকে খুব একটা ভালো চেনে না, নাম শুনেছে, বইয়ের পাতায় পড়েছে, এর বেশি কিছু জানে না, তার কোনো ধারণা নেই। কিন্তু কিছুক্ষণ তাকিয়ে থাকার পর কি জানি তার মনে হলো, সে বলল, না আমি মিথ্যে কথা বলেছি স্যার, আমায় ক্ষমা করুন। বিবেকানন্দের দিকে তাকিয়ে কেউ কখনো মিথ্যে কথা বলতে পারে না, তার চোখে চোখ রেখে কেউ কখনো অন্যায় করার সাহস পায় না। বিশ্ববিখ্যাত মনীষী রোমারোলা নোবেল প্রাইজ পেয়েছিলেন, তিনি বলছেন, তাহার চক্ষু দেখিলে প্রাচীন সাহিত্যের পদ্মপলাশের উপমা মনে পড়িত, বুদ্ধিতে ব্যঞ্জনায় পরিহাসে করুণায় তৃপ্ত প্রখর ছিল তাহার চক্ষু দুটি, ভাবাবেগে ছিল তন্ময়, চেতনার গভীরে তাহার অবলীলায় অবগাহন করিত, রোষে হইয়া উঠিত অগ্নিবর্ষী, সে দৃষ্টির ইন্দ্রজাল হইতে কাহারও অব্যাহতি ছিল না। বিবেকানন্দ দু চোখ ভরে দেখেছিলেন ভারতবর্ষকে, যে ভারতবর্ষ দারিদ্র লাঞ্ছিত পরাধীন অর্ধনগ্ন কুসংস্কারগ্রস্ত। তার গুরু শ্রীরামকৃষ্ণ তাকে আদেশ দিয়েছিলেন, তোকে একটি বিশাল বটবৃক্ষের মতো হতে হবে। 1836 সালে তখন ব্রিটিশ শাসন ভারতবর্ষে পুরোদমে চলছে, মেকলে সাহেবকে জিজ্ঞেস করেছিল ব্রিটিশ পার্লামেন্ট থেকে, তোমরা যে এত বছর ধরে ওখানে রয়েছো কি করছো, আমায় রিপোর্ট পাঠাও, ভারতবর্ষে কজন হিন্দু এখনো অবশিষ্ট আছে যাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করা হয়নি,
আমাদের জানাও। উনি সগর্বে একটি রিপোর্ট পাঠালেন, বললেন ভারতবর্ষে যেভাবে খ্রিস্ট ধর্ম প্রচার হচ্ছে, যেভাবে বাইবেল বিতরণ করা হচ্ছে, তাতে আগামী কয়েক বছরের মধ্যে ভারতবর্ষে একটা পুতুল পূজারীকেও পাওয়া যাবে না। অর্থাৎ এখানকার যত হিন্দু আছে তারা সবাই খ্রিস্ট ধর্মান্তরিত হবে। মেকলে সগর্বে এই রিপোর্টটি পাঠিয়ে দিলেন ব্রিটিশ পার্লামেন্টে। এখনো যারা গবেষণা করেন সেই রিপোর্ট খুঁজে দেখতে পারেন। সেটি দেওয়া হয়েছিল 1836 সালে। ভারত ভাগ্য বিধাতা মুচকে হেসেছিল, কারণ সেই বছরই ভারতবর্ষে সর্বশ্রেষ্ঠ পুতুল পূজারীর জন্ম হয়েছিল, যিনি হলেন শ্রীরামকৃষ্ণ। তিনি সর্বশ্রেষ্ঠ পুতুল পূজারী কেন বললাম, কারণ তিনি দক্ষিণেশ্বর কালী মন্দিরে পূজারীর পদ গ্রহণ করেছিলেন এবং সেই মৃন্ময়ীর মূর্তির মধ্যে থেকে চিন্ময়ী মাকে খুঁজে পেয়েছিলেন। একটি মূর্তি, সে পাথরের হোক কিংবা মাটির, তার মধ্যে চেতনা সঞ্চার করা এবং সেই চৈতন্যময়ী মাকে সারা জগৎব্যাপী দর্শন করা সাধনার সর্বশ্রেষ্ঠ অবস্থা। শ্রীরামকৃষ্ণ সেই পাথরের মূর্তির মধ্যে চেতনাকে দেখেছিলেন, পরীক্ষা করেছিলেন, কোনো ভাবের আশ্রয় নেননি, পরীক্ষা করে বুঝেছিলেন এই মূর্তি জড় পদার্থ নয়, স্বয়ং চিন্ময়িনী। এবং শুধু এই মূর্তি নয়, এই থালা বাসন চৌকাট সবকিছু চিন্ময়, এই সারা জগৎ মাতৃময় ঈশ্বরময়। শ্রীরামকৃষ্ণের এই যে সাধনা, তিনি অর্পণ করার লোক খুঁজছিলেন। দুটি মানুষকে পেলেন, এক তার সহধর্মিনী শ্রীমা সারদা দেবী, যাকে রেখে গেলেন মাতৃভাব বিকাশের জন্য, আর এক স্বামী বিবেকানন্দ, যাকে সমস্ত শক্তি অর্পণ করে দিয়ে বললেন আজ যথা সর্বস্ব তোকে দিয়ে আমি ফকির হলাম, এই শক্তিতে তুই জগতে কাজ করবি। বিবেকানন্দের তখন নির্বিকল্প সমাধি লাভের একান্ত আগ্রহ, প্রচুর বই পড়েছেন, ইতিহাস দর্শন সাহিত্য বিজ্ঞান কিছু বাকি নেই। অনেক মানুষের কাছে গেছেন, তাদেরকে প্রশ্ন করেছেন যে আপনি কি ঈশ্বরকে দেখেছেন, কেউ সঠিক উত্তর দিতে পারেনি। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর তার কাছে গিয়ে যখন বললেন, ব্রাহ্ম সমাজের তিনি নেতা, তাকে গিয়ে বললেন আপনি কি ঈশ্বর দর্শন করেছেন, তিনি হ্যাঁ বলতে পারলেন না, বললেন তোমার যা চোখ দেখছি তাতে তুমি নিশ্চয়ই তাকে দর্শন করবে। কথাটা খুব ভুল বলেননি, কারণ এর কিছুদিন পরেই নরেন্দ্রনাথ দত্ত যার কাছে গিয়ে প্রশ্নটি রাখলেন, তিনি স্বয়ং মানব দেহধারী ঈশ্বর, মানব দেহধারী ঈশ্বর শ্রীরামকৃষ্ণের কাছে গিয়েই প্রশ্নটি করলেন আপনি কি ঈশ্বরকে দেখেছেন, আপনার নাম ধরে কেউ যদি আপনাকে বলে আপনি কি অমুককে দেখেছেন, আপনার হয়তো একটু হাসি পাবে, একটু মজা পাবে। শ্রীরামকৃষ্ণ অবশ্য ওরকম মজা টজা পাননি, হাসেননি, তিনি সরাসরি উত্তর দিলেন হ্যাঁ রে আমি দেখেছি, এই তোকে যেমন দেখছি তেমনি দেখেছি, আরো স্পষ্ট রূপে দেখেছি। এরপরে পাল্টা চ্যালেঞ্জ ছুঁয়ে দিলেন, মূর্খতম বলতেন যে মানুষটি নিজেকে, দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের 5 টাকা মাইনের পুরোহিত, তিনি বিশেষ পড়াশোনা করেননি, কোন রকমের নাম সই করতে পারতেন না। তিনি চ্যালেঞ্জ ছুটছেন কাকে, যিনি সমস্ত বিদ্যা অভিজ্ঞত করে বসে আছেন, নরেন্দ্রনাথ দত্তকে, বলছেন তুই চাইলে তোকেও দেখাতে পারি, পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়েছেন। বিবেকানন্দ তখন হননি, তখন তিনি নরেন্দ্রনাথ অভিভূত হয়ে গেছেন, যাতায়াত শুরু হলো। তিনি চাইছেন নির্বিকল্প সমাধি লাভ, মানুষের জন্য তার কোনো আগ্রহ নেই, তিনি আত্মানন্দে বুঁদ হয়ে থাকতে চান, সচ্চিদানন্দ সাগরে মগ্ন হয়ে থাকতে চান। বলছেন আমি সুখদেবের মতো চিত সমুদ্রে ডুব দিয়ে থাকতে চাই, মাঝে মাঝে নামবো কিছু আহারের জন্য, কিছু প্রয়োজনের জন্য আবার সেই সমাধিতে ডুবে যাব, আমি এই চাই। ভারতবর্ষের চিরকালের সাধনা তো এইটাই, প্রত্যেকটি মানুষ যারা সাধনা করছেন তাদের পরম আকাঙ্ক্ষা এই নির্বিকল্প সমাধি। এতকাল ধরে যারা সাধনা করেছেন বিভিন্ন পথে, তাদের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি এই নির্বিকল্প সমাধি। যে সমাধি লাভ করলে মানুষ চির আনন্দে থাকতে পারে, ঈশ্বর নামে বুঁদ হয়ে থাকতে পারে, এই জগতের সঙ্গে তার কোনো প্রায় সম্পর্কই থাকে না। অত্যন্ত সম্মানের, শ্রদ্ধার, পূজার স্থান যারা এই আসনটি লাভ করেন। নরেন্দ্রনাথ দত্ত সেই জায়গায় যেতে চাইছেন, শ্রীরামকৃষ্ণ সেই জায়গার স্বাদ একটু দিলেন, দিয়ে বললেন এই ঘরের চাবি এখন বন্ধ রইল,
মায়ের কাজ শেষ হলে আবার চাবি খুলব, তখন পাবি। বিবেকানন্দ তখন হননি, নরেন্দ্রনাথ দত্ত, তাকে শ্রীরামকৃষ্ণ বলছেন এই চাবি দেওয়া রইল, একটু স্বাদটা পাইয়ে দিয়েছেন। একটা বাচ্চা ছেলে যখন লজেন্স চায়, তার মুখে লজেন্সটা দিয়ে খানিকক্ষণ পরে যদি কেড়ে নেওয়া হয়, বললো তুই আগে আমার এই পড়াটা করে দে, তারপর বাকিটা খেতে দেবো, তখন তার কিরকম কষ্ট হয় আপনারা ভাবুন। কিংবা আপনারা আপনাদের খুব প্রার্থিত কোনো কিছু চাইছেন, একজন দিলেন, দিয়েই আবার কেড়ে নিয়ে বললেন আমার আগে কাজটা করে দে তারপর দেবো। নরেন্দ্রনাথ দত্তের সঙ্গে শ্রীরামকৃষ্ণ ঠিক তাই করলেন। তিনি যেটি চাইছিলেন পরম আকাঙ্ক্ষিত বস্তু, কোন গুরুর কাছে শিষ্য এটি প্রার্থনা করলে গুরুর জীবন ধন্য, শ্রীরামকৃষ্ণের কাছে সেইটি চেয়েছেন নরেন্দ্রনাথ। কিন্তু শ্রীরামকৃষ্ণ বললেন না এখন হবে না, আমার কাজ আগে শেষ হবে, দিয়ে আবার কেড়ে নিলেন, কাজ শেষ হলে তবে ফেরত পাবেন। আর একদিন তিনি বলছেন নরেন্দ্রনাথ আমাকে নির্বিকল্প সমাধি দিন, সেদিন সরাসরি ধিক্কার দিলেন শ্রীরামকৃষ্ণ, ছিছি তুই এত বড় আধাটা তোর মুখে এই কথা, আমি ভেবেছিলাম কোথায় তুই একটা বিশাল বটবৃক্ষের মতো হবি, তোর ছায়ায় হাজার হাজার মানুষ এসে আশ্রয় পাবে, তা নয় কিনা তুই শুধু নিজের মুক্তি চাস, এ তো অত্যন্ত তুচ্ছহীন কথা, এত ছোট নজর করিস নি। দেখুন কোন গুরু কখনো শিষ্যকে বলছে যে নির্বিকল্প সমাধিও তুচ্ছ কথা, কেন না তার উপরে আরেকটি স্তর আছে, সেটি বিশাল বটবৃক্ষ হতে হবে, হাজার হাজার মানুষকে আশ্রয় দিতে হবে, মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় সাধনা। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে শিখিয়ে দিচ্ছেন ঈশ্বরমুখী জীবন আমি চাই না, আমি চাই মানবমুখী জীবন। তুমি ঈশ্বরের সাধনায় কত রাত কত কাল কাটালে আমার জেনে কাজ নেই, তুমি মানুষের জন্য কি করলে আমি শুধু সেইটি দেখতে চাই। শ্রীরামকৃষ্ণের দেহাবসানের পর নরেন্দ্রনাথ বেরিয়ে পড়লেন ভারত পরিক্রমায়, দুবার তিনবার গেলেন, আবার ফিরে আসতে হলো বরানগরে, তারপর একেবারে বেরোলেন 1890 সালের ফেব্রুয়ারি মাসে। এবার তিনি অযোধ্যা ভাগলপুর, অযোধ্যা এলাহাবাদ বারাণসী হয়ে সোজা চলে গেলেন আলমোড়ায়, সেখানে নির্জন গুহায় সমাধিতে ডুবে যাওয়ার চেষ্টা করলেন। তার সেই জন্মগত স্বভাব ধ্যানস্থ হয়ে থাকা, ছোটবেলায় সবাই যখন খেলা করছে তিনি তখন ধ্যান করছেন, তার সবচেয়ে প্রিয় খেলা হচ্ছে ধ্যান ধ্যান খেলা। একটা ছোট বয়স থেকে একটা প্রবণতা দেখা যায় প্রত্যেকটি মানুষের, নরেন্দ্রনাথের ছিল ধ্যান করার প্রবণতা, এটি তার কাছে সবচেয়ে ভালো খেলা। সেই খেলা যখন সাধনায় পরিণত হতে চলেছে, তিনি ধ্যানের গুহায় ঢুকে যেতে চাইছেন, শ্রীরামকৃষ্ণ বারণ করেছেন শোনেননি, শ্রীরামকৃষ্ণের নির্দেশ অগ্রাহ্য করে তিনি গুহায় প্রবেশ করেছেন, ধ্যানের গুহায় ধ্যান করছেন, কিন্তু বেশি দিন পারলেন না। তিনি মনে করলেন, তার অনুভব হলো কে যেন পেছন থেকে খেলা মেরে নিচে নামিয়ে দিল। বারবার তিনি যাচ্ছেন, তার সমাধি হচ্ছে, তার বিশেষ অনুভব হচ্ছে, কিন্তু আবার কে যেন পেছন থেকে খেলা মেরে নামিয়ে দিচ্ছেন। গুরু ভাইদের সঙ্গে দেখা হলো, নেমে এসে যখন ঋষিকেশে অবস্থান করছেন, একদিন তার নাড়ি ছেড়ে গেল, সাংঘাতিক জ্বর হলো, নাড়ি ছেড়ে গেল। গুরু ভাই কয়েকজন রয়েছেন, ভাবছেন আমাদের প্রিয় নরেন্দ্রনাথ গুরু ভাই তিনি হয়তো শরীর ত্যাগ করবেন, নাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না। অকল্পনীয় ভাবে তার শরীর রক্ষা হলো, তার জ্ঞান ফিরে এলো, এবং তিনি উঠে বললেন আমি এখন মরব না, আমার উপর আমার গুরুর একটি বিশেষ নির্দেশ আছে, যতদিন না সেটি পালন করা সম্ভব হচ্ছে আমার মৃত্যু নেই। তারপরে বললেন আমার জীবন ব্রত স্থির হয়ে গেছে। এবার আর তিনি ধ্যানের গুহায় ফিরলেন না, নেমে এলেন সমতলে, শুরু হলো ভারতবর্ষ পরিক্রমা। সেই কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কখনো বেশিরভাগ ক্ষেত্রে পদব্রজে, দু একবার মাত্র গাড়িতে তিনি সারা ভারতবর্ষ পরিক্রমা করছেন। কোথায় যাচ্ছেন? রাজা রাজপ্রাসাদে যাচ্ছেন, তাদেরকে বোঝাচ্ছেন যে ভারতবর্ষের দারিদ্র ভারতবর্ষের সর্বনাশের প্রধান কারণ, ভারতবর্ষের দরিদ্র মানুষের জন্য একটা কিছু করুন, তাদের পাশে দাঁড়ান, তাদের উন্নতি না হলে আপনাদের কারো উন্নতি হবে না। তাদেরকে গিয়ে বোঝাচ্ছেন, জমিদার শ্রেণীর কাছে গিয়ে বোঝাচ্ছেন সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। তিনি যাচ্ছেন কোথায়? দরিদ্রের কুটিরে। পরবর্তীকালে বলছেন ভারতবর্ষের জাতীয় জীবন স্পন্দিত হচ্ছে দরিদ্রের কুটিরে।
ভারতবর্ষের যা কিছু ধর্ম, যা কিছু আধ্যাত্মিকতা, যা কিছু আন্তরিকতা, যা কিছু সততা, সব আছে ওই দরিদ্রের মধ্যে। বলছেন, হে ভারতের উচ্চ বর্ণের মানুষেরা, তোমরা শূন্য বিলীন হও, আর এই দরিদ্র ভারতবর্ষের মধ্যে থেকে আসল ভারতবর্ষ বেরিয়ে আসবে। বলছেন, নতুন ভারত বেরুক, বেরুক লাঙল ধরে, চাষার কুটির ভেদ করে, জেলে মালা মুচি মেখরের ঝুপড়ির মধ্যে থেকে বেরুক, মুদির দোকান থেকে, হাট থেকে, বাজার থেকে। সহস্র সহস্র বৎসরের অত্যাচার হয়েছে, নীরবে হয়েছে, আর পেয়েছে অপূর্ব সহিষ্ণুতা। সনাতন দুঃখ এরা ভোগ করেছে, তাতে পেয়েছে অটল জীবনী শক্তি। এরা এক মুঠো ছাতু খেয়ে দুনিয়া উল্টে দিতে পারে, আধখানা রুটি পেলে তৈলক্ষ্য এদের তেজ ধরবে না, এরা রক্ত বীজের প্রাণ সম্পন্ন। বিবেকানন্দ ভারতবর্ষের দরিদ্র মানুষকে খুব কাছ থেকে দেখেছিলেন, সেই অনুভূতি থেকে এই কথাগুলো পরবর্তীকালে বলেছিলেন। তিনি সবসময় চেয়েছেন ভারতবর্ষের দরিদ্র মানুষের উত্থান, তাদের মধ্যে শিক্ষার বিস্তার, তাদেরকে যথাসম্ভব সাহায্য করা, যদি তাদের পক্ষে সম্ভব না হয় স্কুলে এসে পড়াশোনা করা, তাহলে ভারতবর্ষের যারা উচ্চ বর্ণের মানুষ, যারা কোটিপতি মানুষ, যাদের অর্থ আছে, তারা বরং আসুক গ্রাম বাংলায়, মানুষের ঘরে ঘরে পৌঁছে যাক, এবং ম্যাপ নিয়ে, গ্লোব নিয়ে, বই নিয়ে তারা মানুষের মধ্যে শিক্ষার বিস্তার করুক, যে শিক্ষা মানুষকে মানুষ বলে গড়ে তুলবে। তখন থেকেই বিবেকানন্দ যখন ভারতবর্ষে ঘুরছেন, তার পেছনে দলে দলে মানুষ ঘুরছে, তিনি নিজেকে লুকিয়ে রাখতে চাইছেন, কিন্তু স্বামী গম্ভীরানন্দজি লিখছেন, তার মধ্যে এত শক্তির বিস্ফোরণ ঘটেছে, তার মধ্যে এমন প্রতিভা, এমন ব্যক্তিত্ব, এমন বৈরাগ্য, এমন নিঃস্বার্থতা, এমন প্রজ্ঞা, যে মানুষ দেখে হতচকিত হয়ে যাচ্ছে। তিনি নিজেকে লুকিয়ে রাখতে চাইলেও লুকিয়ে রাখতে পারছেন না, দলে দলে মানুষ তার পেছনে যাচ্ছেন, তিনি বেশি দিন এক জায়গায় থাকছেন না, এক জায়গায় থাকলে একটা দল গঠন হয়ে যায়, নিজের প্রতিপত্তি বৃদ্ধি হয়, অহংকার বৃদ্ধি হয়, আমরা একটু মান সম্মান পেলে, একটু আদর যত্ন খাতির পেলে সেখানে গেড়ে বসি, যাতে আরো বেশি মানুষ আসে আর আমায় পূজো করে, আমার অহংকারটাকে আমরা সুন্দর করে সাজাই, ধূপ ধুনো দিয়ে পূজো করি এবং আমাদের সর্বনাশটিকেও ডেকে আনি। বিবেকানন্দ এই মূর্খ ছিলেন না, তিনি সত্যিকারের প্রজ্ঞাবান ছিলেন, যে কারণে মানুষের দেওয়া এই স্তুতি, এই খাতির তিনি অবহেলায় ত্যাগ করে আবার আরেকটি জনপদে গেছেন, আবার নতুন মানুষের সঙ্গে দেখা করেছেন, ডাকাতের হাতে পড়েছেন, তাকে বলি দিতে উদ্যত হয়েছে, কোনো রকমে প্রাণে বেঁচেছেন, জঙ্গলের মধ্যে রাত কাটাচ্ছেন, সামনে একটা বাঘ এসে গেছে। বিবেকানন্দ তখন ভাবছেন, এ জীবনে আমাকে দিয়ে তো কোনো কাজ হলো না, যদি একটি ক্ষুধার্ত প্রাণীর প্রাণ রক্ষা করতে পারি, আমাকে খেয়ে যদি তার উদর পূর্তি করতে পারে তো ঘটুক, সে যদি আমায় খেয়ে তার একদিনের ক্ষুধার পরিতৃপ্তি ঘটাতে পারে, তাহলে বাঘ এসে আমায় খাক। বিবেকানন্দের দুর্ভাগ্য, তার ইচ্ছে সেদিন পূর্ণ হয়নি। আমাদের পরম সৌভাগ্য, বাঘটি সেদিন মুখ ঘুরিয়ে চলে গেছিল, কারণ সে হয়তো বুঝেছিল সামনে যে বসে আছে সে তার চেয়েও শক্তিশালী, যে একজন মানুষ এবং পশুরা সিংহের মতো তার শক্তি ধরে। পুরুষ সিংহ বলতে যা বোঝায়, সেই স্বামী বিবেকানন্দকে দেখে বাঘ মুখ ঘুরিয়ে চলে গেছিল, বোধহয় লজ্জায় অধবদন হয়ে। সারা ভারতবর্ষ ঘুরলেন, কি বুঝলেন বিবেকানন্দ? ভারতবর্ষের সব আছে, তার অতুল ধন সম্পদ আছে, কিন্তু কিছু মুষ্টিমেয় মানুষের মধ্যে গচ্ছিত আছে, কিছু বড়লোক, কিছু সুবিধাবাদী শ্রেণী, কিছু পুরোহিত শ্রেণী, এরা ভারতবর্ষকে শোষণ করছে, এদের কাছ থেকে সমস্ত ভাণ্ডার উন্মুক্ত করে দিতে হবে, সাধারণ মানুষের মধ্যে ছড়াতে হবে। ভারতবর্ষের সমস্যা তার পরাধীনতা, ব্রিটিশ শাসক তাকে নির্মম ভাবে শোষণ করছে। কন্যা